গুড মর্নিং সবাইকে, অরিফ ব্লগে অনেক অনেক স্বাগত। তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি, তো রান্না বান্না করবো। একবার লঙ্কা দিয়েছো না ভাতের লগে? একটু হালকা তেলে দিছি না, ভাতের লগে টিপা দিয়া খায়া দেখো কেমন টেস্ট লাগে। গরম গরম ডাল শীতের মধ্যে আর কুমড়া ভাজা কেমন টেস্ট? একটু ঘি দিমো? রসুন নিয়ে এসছে, তারপর এখানে আছে কি শুটকি চন্দনা, চন্দনা শুটকি, তারপরে আছে লাউয়ের ডগা, লাউয়ের ডগা ডাটা যাই হোক, তারপরে আছে লঙ্কা, এই যে বেগুন, গোল বেগুন দিয়ে আনলে ভালো আসলো না, ফোড়ন দেয় তো? ইডি ফোড়ন যায়, ইডি ফোড়ন যায়, ইডি ফুটতে কষ্ট তো, ইডি ভাজি না ভালো না। এই যে আমার ফেভারিট, আমার ফেভারিট পালং শাক, তারপরে লেবু, লেবু কত ইডি? 10 টাকা। 10 টাকা? বাহ, দুইটা মাশরুম, একটা হলো পাশের রুমে দিদি আর একটা হলো আমাদের। আর দেখা যাক, আজকে মাশরুম কি বেশি ভালো নয়, কালো কালো ভালো আছে। এটা খুলি, হ্যাঁ কত এটা? 100 টাকা। তো অন্য সময় আমি বাজার করতে যাই, আজকে আমার প্রচণ্ড সর্দি কাশি ছিল, তাই যাইনি। লাউয়ের ডগা, তারপর স্ট্রবেরি, তোমাদেরকে সব দেখিয়ে দিলাম, অনেক কিছু নিয়ে এসছে ও বাজার থেকে। তো অনেক কিছু, মোটামুটি যা কিছুই নিয়ে এসছে ভালোই বাজার করেছে। তো দেখা যাক এখন স্ট্রবেরিটা খেতে কেমন। স্ট্রবেরি আমার একদমই ভালো লাগেও না, লাগেও এরকম, এখন টেস্ট করে দেখি একটা। চোখে জিজ্ঞেস করি কেমন টেস্ট, নাই ভাবতু 100 টাকা শেষ। এখানে করেছি গরম গরম চা, আর সঙ্গে আছে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চানাচুর, শীতে ভালোই লাগে গরম গরম চায়ের সঙ্গে শীতে চানাচুর, খুব টেস্ট। তো আমি যখন ডাটাটা আনি না, অত বড় ডাটাগুলো আর ছোট ছোট করে আমি ফ্রিজে ঢোকাই না, তো আমি মোটামুটি শাক ডাটাটা আগেই রান্না করি, ডাটাটা পরে রান্না করলেও আমি ডাটাটাকে
কেটে ছোট ছোট করে, একদম ছোট ছোট টুকরো করে প্যাকেট করে রেখে দিই। তাহলে কি হয়, মানে ফ্রিজে জায়গাটাও কম নেয় আর অতটা লম্বা লম্বা করে কেটে কেটে রাখতেও আমার ভালো লাগে না, আর এমনি প্যাকেট করে রাখলে খুব ফ্রেশ থাকে। তো 2-3 দিনের মধ্যে যেহেতু রান্না করে ফেলবো, সেজন্য আমি কেটেই রেখে দিই, আর আমার জন্য খুব সুবিধাও হয় অফিসে, যেহেতু সকাল সকাল অফিস থাকে ওর। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, আর দেখা হবে কালকের একটা নতুন ব্লগে।